हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करब चिकेन रिजाला बा व्हाइट चिकेन बा दूध चिकेनर रेसिपी। चिकेन रेसिपी एकटू अन्यरकम भावे आपनादेर साथे शेयर करे देखालाम, चलुन देखे नी। एखाने आमी चिकेन परिष्कार करे 500 ग्राम नियेछी एबं जल झरिए मीडियम साइज करे नियेछी। एइभावे आमी चिकेन निये निलाम। एखन आमी चिकेनेर साथे मैरिनेट करब टक दई। बंधुरा, आमी एखाने 500 ग्राम चिकेनेर जोन्नो 2 चामच टक दई निये निलाम। तार संगे आमी निये नेब स्वाद मतो लवण एबं 1 चामच गोलमरिचेर गुड़ो। बंधुरा, एइभावेई आमी चिकेन मैरिनेट करब। परिष्कार हाते खूब भालोभावे चिकेन मैरिनेट करे निच्छि। सबार शेषे 2 थेके 3 चामच सादा तेल एइभावे दिये 15 मिनिट कवर करे राखब। রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি কাজু এবং কিশমিস, 6 থেকে 7টা কাজু এবং 8 থেকে 9টা কিশমিস, যা পেস্ট করে নেব। 3টে পেঁয়াজ এই রকমভাবে যেটা গ্রেট করে নেব এবং পোস্ত 2 চামচ এবং 4টা কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কা এবং পোস্ত একই সঙ্গে বেটে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এবং কাজু এবং কিশমিস যা বেটে নিয়েছি। রেসিপিটা করার জন্য সাদা তেল এবং ঘি একই সঙ্গে গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। একটু ফ্রাই হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। বন্ধুরা, এইভাবে হালকা ভাজা ভাজা করে আমি এখানে অ্যাড করব আমাদের বেটে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে খুব ভালোভাবে পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, 1 থেকে 2 মিনিট স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, যাতে করে আমাদের রেসিপির স্বাদ এবং কালার খুব সুন্দর আসবে। এইভাবে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। বন্ধুরা, পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং ভেজে নিয়ে দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট। মশলার সাথে একই রকমভাবে খুব ভালোভাবে কষিয়ে নেব। স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিট মশলা কষাবো। তার সময় দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো। মশলার মধ্যে শুধু এই জিরে এবং ধনের গুঁড়োই লাগছে, হলুদ এবং গুঁড়ো লঙ্কা আমাদের এই রেসিপিতে লাগবে না। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আমি ঘি এবং তেল দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। স্লো ফ্লেমে 5 মিনিট কভার করে রেখে মশলা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে স্লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবং এইভাবে কষানো হয়ে গেলেই আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা চিকেন। স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কষানোর উপরে নির্ভর করছে আমাদের রেসিপিটা কেমন তৈরি হবে। স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নাড়িয়ে চিকেন মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট কভার করে রেখেছিলাম স্লো ফ্লেমে। ঠিক 5 মিনিট পরে আমাদের চিকেন এবং মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আমাদের আজকের রেসিপির কষানোটা কিন্তু ভালো হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম কষানোর সময় 1/2 চামচ থেকে 1.5 চামচ এখানে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি সাজিরে, সামরিচ এবং বড় এলাচ। একই সঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এইভাবে শুকনো মশলা দিয়ে চিকেন আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কষাবো কিন্তু স্লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে। ঠিক 5 মিনিট পরে আমাদের মশলা কষানো খুব সুন্দর হয়েছে। এখন আমি উল্টাপাল্টা আবারও কষিয়ে নিচ্ছি। যখন দেখব এইভাবে মশলা এবং চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের রেসিপির আজ কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি 3 কাপ দুধ, যা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। বন্ধুরা, 500 গ্রাম চিকেনের জন্য এখানে আমি 3 কাপ দুধ অ্যাড করেছি। এইভাবে আমি রেসিপিটা কমপ্লিট করব। যখন দেখব ফুটছে, আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা এবং 7 মতো লবণ। আবারও আমি কভার করব 5 থেকে 10 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে। আমাদের চিকেন খুব সুন্দর সফটভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটা একটু মাখা মাখা ভাব এসছে। এখন আমি এখানে অ্যাড করব আমাদের বেটে রাখা কাজু এবং কিশমিশের পেস্ট। বন্ধুরা, এখানে কাজু কিশমিশের পেস্ট কিন্তু আমাদের রেসিপির স্বাদটা খুব সুন্দর আনবে, একটু মিষ্টি ভাব আসবে এবং স্বাদটা অসাধারণ হয়।
এইভাবে খুব ভালোভাবে মশলার সাথে চিকেন মিশিয়ে নিয়ে আমি কভার করব মোটামুটি স্লো ফ্লেমে 5 মিনিট। এখন আমাদের আজকে চিকেন রেসিপি একদম কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটাকে আপনারা চিকেন রেজালা বা হোয়াইট চিকেন বা দুধ চিকেনও বলতে পারেন। প্রতিনিয়ত চিকেন রেসিপি যেভাবে আমরা তৈরি করি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। চিকেন একটু অন্যরকমভাবেই আজকের আপনাদের সামনে বানিয়ে দেখালাম, কেমন হলো অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন।